একটি ঠান্ডা ঝড়ের রাতে জঙ্গলের গভীরে একটি পুরানো পরিত্যক্ত কেবিন ছিল বলা হয়েছিল যে সেখানে যে একটি রাত কাটিয়েছে তাকে আর কখনো দেখা যাবে না এক রাতে একটি কৌতূহলী যুবক ভৌতিক গুজব সম্পর্কে সন্দিহান সেগুলিকে ভুল প্রমাণ করার সিদ্ধান্ত নেয় শুধুমাত্র একটি টর্চলাইট হাতে সজ্জিত তিনি কেবিনে প্রবেশ করলেন দরজা খোলার সাথে সাথে বাতাস চিৎকার করে উঠল ভিতরে ধুলো সব কিছু আবৃত এবং বাতাস নিরবতার সঙ্গে ঘন ছিল গল্পগুলো কত হাস্যকর বলে হাসতে হাসতে কোনে বসে রইলেন কিন্তু মাঝরাত্রির আঘাতে সে শুনতে পেল একটি মৃদু ভয়ঙ্কর ফিসফিস প্রথমে বাতাসের মতো মনে হলেও পরে বুঝতে পারলেন ঘরের ভেতর থেকে শব্দ আসছে কণ্ঠস্বর ফিসফিস করে তার নাম বলল লোকটি তার ফ্ল্যাশলাইট চারপাশে জ্বালিয়ে দিন হৃদস্পন্দন হঠাৎ তিনি এটি দেখতে পেলেন কোণে একটি চিত্র ফ্যাকাশে ফাঁপা চোখ এবং একটি বাঁকানো হাসি একটি ছেঁড়া পোশাক পরা এক মহিলার ভূত ধীরে ধীরে ছায়া থেকে উঠল সে চিৎকার করার আগেই সে তার দিকে এগিয়ে গেল তার ঠান্ডা নিঃশ্বাস বাতাসকে ঠান্ডা করছে তার টর্চলাইট চকচক করে বেরিয়ে গেল অন্ধকারে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল ঠাক চিরকাল পরের দিন সকালে কেবিন খালি ছিল কিন্তু যুবকটি পায়ের ছাপ ভিতরের দিকে নিয়ে গিয়েছিল কখনো বাইরে আসেনি তাকে আর কখনো দেখা যায়নি এবং ঝড়ের রাতে কেউ কেউ বলে যে আপনি এখনো জঙ্গল থেকে তার মরিয়া চিৎকার শুনতে পাচ্ছেন